হাই ফ্রেন্ডস উৎসশ্রী পোর্টালে ট্রান্সফারের আবেদন ডিআইদের কাছে ফরওয়ার্ড করার কাজ শুরু কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার আবেদনটি ট্রান্সফার করা হয়েছে এই চেমরা কী কী চেক করে ডিআইকে ফরওয়ার্ড করবেন এবং এই সমস্ত প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন ফ্রেন্ডস পুরস্কার দেওয়া রয়েছে শ্রী শ্রীমতী ইয়োর ট্রান্সফার অ্যাপ্লিকেশান নম্বর এত এখানে অ্যাপ্লিকেশান নম্বরটি রয়েছে সিকিউরিটির জন্য ব্লার করা রয়েছে হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ডিআই তো ডিআইকে ফরওয়ার্ড করা হয়েছে দেখুন এসিডি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট তো এখানে দেখুন দ্বিতীয়টা দেখুন ভালো পরিষ্কার করে যে এখানে ভালো করে দেখুন যে শ্রী শ্রীমতী ইয় ট্রানজ্যাকশান অ্যাপ্লিকেশান নম্বরে বলে যে নম্বরটা ব্লার করা রয়েছে সিকিউরিটির জন্য হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ডাব্লু বিএসএসসি দেখুন ডাব্লুবিএসএসসিকে ফরওয়ার্ড করা হয়ে গেছে অর্থাৎ কাজ প্রায় সম্পন্ন এরপর মধ্যশিক্ষা ছেড়ে দিলে কিন্তু বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দেবে তো চলুন বন্ধুরা কী কী তো এই চেমরা কী কী চেক করে তারপর কিন্তু এই ফরওয়ার্ড করছে তো শুনুন চলুন সেটি দেখে নেওয়া যাক এই দেখুন ফ্রেন্ডস এই চেমরা মূলত এই সাতটি জিনিস চেক করে ফরওয়ার্ড করছেন ডিআইকে এবং ডিআইও সেম জিনিস চেক করে ফরওয়ার্ড করছেন এসএসসিকে তো প্রথম বলা আছে হয়েদার পার্সোনাল ইনফরমেশান ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ কারেক্ট যদি কারেক্ট হয় ইএস নো করে পাঠাতে হচ্ছে আর সেকেন্ড হয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ রিফিউজ টু ক্যারি আউট ট্রান্সফার অর্ডার ইস্যু আর্লিয়ার যদি রিফিউজ করে থাকেন সেটা ইয়েস কি নো করতে হচ্ছে ট্রান্সফার অর্ডার আর্লিয়ার ইপিএস দেন হোয়েন দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিটের সেভেন ইয়ার্স সিন্স ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স অফ দ্য ট্রান্সফার অর্ডার এটা ইউএসআর নো করতে হবে নো হবে নিশ্চয়ই যদি এটা যদি নো হয় নাহলে আবেদন করতে পারবেন না হয়েদার ডিসিপ্লিনারি প্রসিডিং সাসপেনশান ফিনান্সিয়াল ইরেগুলেটরি ইজ পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিকেন্ট ইয়েস নো করতে হবে এটা ঠিক আছে আবার দেখুন যে হয়েদার অ্যাপ্লিকেশান হয়েদার দ্য টোটাল অ্যাপ্লিকেশান ফ্রম স্কুল ইজ নট মোর দ্যান টেন পার্সেন্ট এটা ইয়েস আর নো করতে হবে ঠিক আছে টেন পার্সেন্ট কি না তার উপরে জানাতে হবে তারপরে হয়েদার ট্রান্সফার অ্যাপ্লিকেশান অফ মেডিকেল গ্রাউন্ড হ্যাজ বিন এক্সামিন বাই দ্য ডক্টর অফ দ্য এমসি এমসি যে ডক্টর মেম্বার রয়েছেন তিনি মেডিকেল গ্রাউন্ডে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলি মানে এক্সামিন করেছেন কি না দ্যাট ডিজিজ কজ সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দ্য স্কুল এটা ইয়েস অথবা নো করতে হবে ইয়েস করতে হবে যদি মেডিকেল গ্রাউন্ড হয় ইয়েস করতে হবে আর নাহলে নো করবেন এবং লাস্ট হয়েদার দ্য স্কুল অথরিটি ইজ ইস্যুইং এনওসি এনওসি দিয়েছেন কি না তাহলে ইয়েস করতে হবে অবশ্যই তো এইগুলি চেক করে কিন্তু এইচএম ফরওয়ার্ড করছেন ডিআইকে যদি সমস্ত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে ডিআইয়ের কাছে এবং ডিআই থেকে এসএসসির কাছে তো চলুন এই প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হচ্ছে তো সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সমস্ত প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হচ্ছে তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এর আগে আমি এটা নিয়ে আলোচনা করেছি তবুও অনেকে প্রশ্ন করছেন তাই আবারও এটা আপনাদের জানাচ্ছি যে প্রাইমারি টিচাররা প্রথমে কি করবেন প্রাইমারি টিচারদের ক্ষেত্রে প্রথমে দেখুন প্রথমে আবেদন জমা পড়বে কিন্তু হেড টিচারের কাছে বা সেক্রেটারির কাছে তিনি কি করবেন তিনি সমস্ত কাজটা সমস্ত কিছু চেক চেকটেক করে পাঠিয়ে দেবেন এসআইয়ের কাছে তো এসআই যখন সেটি পেয়ে যাবেন সেটি ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে কিন্তু আবার সেটাকে পাঠানো হবে ডিপিএসসিতে ঠিক আছে তো ডিপিএসসি যখন সেটি ভেরিফাই করবেন যদি নিজে একই জেলায় হয় প্রার্থী সেই জেলার অভ্যন্তরে যদি ট্রান্সফারে আবেদন করে থাকেন তাহলে ডিপিএসসি থেকে কিন্তু অর্ডার ট্রান্সফার অর্ডার দিয়ে দেওয়া হবে তিনি জয়েন করতে পারবেন এবং যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে কীভাবে দেখুন তাহলে সেটা চলে যাবে ডিপিএসসি থেকে চলে যাবে প্রাইমারি বোর্ডের কাছে ঠিক আছে তো প্রাইমারি বোর্ড সেটি ভেরিফাই করার পরে তারপর কিন্তু আপনাকে ট্রান্সফার অর্ডার দিয়ে দেবে এবং আপনি জয়েন করতে পারবেন নতুন স্কুলে এবার চলুন সেকেন্ডারি কিভাবে হবে তো সেকেন্ডারি টিচার যারা রয়েছেন তাদের এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে তো সেকেন্ডারি টিচারের ক্ষেত্রে প্রথমে এমের কাছে আবেদনটি জমা পড়বে এবং এইচ এম কী করবেন সেটিকে ফরওয়ার্ড করবেন ডিআইয়ের কাছে ওই সাত চেক করার পরে ঠিক আছে তারপর ডিআই কী করবেন ডিআই সমস্ত বিষয়টি খুলে নাড়িয়ে দেখবেন তারপরে সেটাকে ফরওয়ার্ড করবেন ডিআই ফরওয়ার্ড করবেন কিন্তু এসএসসির এসসির কাছে এবং এসএসসি যখন সেই কাজটি সম্পন্ন করার পর এসএসসি কিন্তু পাঠাবেন কাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানকে ঠিক আছে সেকেন্ডারি এডুকেশানকে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানকে পাঠানো হবে তো এই যে সমস্ত প্রক্রিয়াটি হবে এইচএম থেকে ডিআইয়ের কাছে পৌঁছোতে এটা সময় লাগবে চোদ্দো দিন ঠিক আছে আর ডিআই থেকে বোর্ডের কাছে এসএসসির কাছে পৌঁছাতে সময় লাগবে আরও চোদ্দ দিন ঠিক আছে এবং এই চোদ্দ দিন এরপর কিন্তু চলে আসবে এসএসসির কাছে এসএসসি থেকে বোর্ডের কাছে আসতে সাত দিন সময় লাগবে আর বোর্ড কিন্তু এই সাত দিনের মধ্যে সময়ের মধ্যে ট্রান্সফারটা ইস্যু করবে এবং আপনারা নতুন স্কুলে জয়েন করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য